বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নিজের প্রেম নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী। বেশ কিছুদিন হলো মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় নেই। ইনস্টাগ্রামেও আগের মতো ঘন ঘন পোস্ট দিয়ে তার ভক্তদের করোনা নিয়ে সচেতন করছেন না। কেমন আছেন অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী? ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে করোনার এই পরিস্থিতিতে লড়াই করতে করতে অনেকটা হাঁপিয়ে উঠেছেন এই অভিনেত্রী। এখন তিনি একটু বিশ্রাম চান, কিন্তু করোনার এই বিশেষ পরিস্থিতিতে সবই বন্ধ, তাই আপাতত নিজের পোষ্যদের নিয়েই দিন পার করছেন এই অভিনেত্রী। এদিকে কয়েকদিন আগেই শুভশ্রীর সন্তান হওয়ার কথা শুনে তাদের দেরিতে হলেও উইশ করেছেন এই অভিনেত্রী। কিন্তু রাজ এবং মিমের প্রেম কাহিনী টলিউডে জানা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টের, তাই সবাই ভেবেছিলেন হয়তোবা রাগে তাদেরকে উইশ করবেন না। মিমি বলেন, শুভশ্রী বরাবরই সংসার সন্তান চেয়েছিল, ওর জীবনে এখন এটা সবচেয়ে ভালো মুহূর্ত, কোয়েলদের জন্য খুব আনন্দ হচ্ছে। কি সুন্দর, ইন্ডাস্ট্রির এই অভিনেতারা নিজেদের কেরিয়ার সামলে এখন মাতৃত্ব উপভোগ করছে, গর্ব হয় ওদের জন্য। এদিকে বর্তমান এই পরিস্থিতিতে প্রেম করছেন নাকি এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, প্রেমের জন্য আবার বর্তমান পরিস্থিতি লাগে নাকি? এমনি সময় প্রেম হলো না তো আবার এই সময়, এরকম পরিস্থিতিতে মানসিকভাবে কোনো সম্মতি পায়নি। আর অভিনেত্রীর এমন উত্তর শুনে তার ভক্তদের মনে আগ্রহে দানা বাসা বাঁধতে শুরু করেছে। তাহলে কি মানসিক সম্মতি পেতে আবারও প্রেম করবেন মিমি? উত্তর সময় বলে দিবে। তো ভিউয়ার্স, মিমি চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।